ধন্য হব নিশ্চয় রে তারা হে মণিপুরা, ধন্য হব নিশ্চয় রে তারা। মহারাজ সর্বজ্ঞান রে প্রবীণ সাগর তম্পি, রাজা পণে উপযুক্ত আহে নরপতি, সর্বজ্ঞান রে প্রবীণ সাগর তম্পি, রাজা পণে উপযুক্ত আহে নরপতি, হে প্রজাবাসী সাগর রাজা হেলে যে খুশি, জ্ঞানরে প্রবীণ সাগর অটন্তি, রাজা পণে উপযুক্ত আহে নরপতি, সর্বজ্ঞানরে প্রবীণ সাগর অটন্তি, রাজা পণে উপযুক্ত আহে নরপতি, হে প্রজাবাসী সাগর রাজা হেলে তে খুশি, হে প্রজাবাসী সাগর রাজা হেলে তে খুশি। শুনিল তো মহামান্য মহামন্ত্রী, মহামন্ত্রী হ্যাঁ রাজেশ্বর, তম মুখরু শুনিলে সম্মাদ প্রাণ মোর লভিয়তি কান্তি। আজ্ঞা মহামান্য। বিশ্বমাতা মা পঞ্চমুখী কালীঙ্ক আশীর্বাদে সর্বস্থানে উড়াইব বিজয় কেতন। নিশ্চয় উড়িব মহামান্য, আপন এই মণিপুর রাজ্যে সুশাসন করিবা পর্যন্ত কোনসিকু সম্বাদ আসিবনি মহারাজ। ঠিক অছি রাজেশ্বর। তেবে মহামন্ত্রী এবে আমি যা পুত্র সাগর নিকটক। আজ্ঞা রাজেশ্বর। এই প্রস্তাব দিয়ে বার্তালাভ করা তব আজ্ঞা নিশ্চিন্তরে হবটি পালন মহামান্য, তাহলে চলন্তু। তবে চলন্তু মহামন্ত্রী, যা এবে পুত্র নিকটক।